You're সরকারের সদিচ্ছার অভাব ও নেতিবাচক অবস্থানের কারণে সংলাপ কার্যত ব্যর্থ হয়েছে বলে মনে করছে জাতীয় ঐক্য ফ্রন্ট ফ্রন্টের শীর্ষ নেতারা বলছেন সাড়ে তিন ঘন্টার সংলাপে সরকার তাদের কথাই কেবল অবস্থানের পুনর্ব্যক্ত করেনি বরং বেশ কিছু ইস্যুতে তিক্ত মন্তব্য তাদের শুনতে হয়েছে সংলাপের শুরুতে ফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী অমর হয়ে থাকতে পারেন বলে যে আশাবাঞ্ছক বক্তব্য দিয়েছিলেন সংলাপ শেষে তা রূপ নিয়েছে কারণ সাত একটিও স্পষ্টভাবে মানেনি ক্ষমতাসীনরা বিশেষ করে ফ্রন্টের গুরুত্বপূর্ণ দাবি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সংসদ ভেঙে নির্বাচন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে ন্যূনতম কোনো আশ্বাসও মেলেনি সংবিধানের বাইরে আওয়ামী যাবে না এমন অবস্থান পরিষ্কার হয়ে যাওয়ার পর এসব দাবিতে ফের সংলাপে বসেও কোনো লাভ হবে না বলে মনে করছে ঐক্য ফ্রন্ট দাবি আদায়ে রাজপথেই সমাধান দেখছেন ফ্রন্টের নেতারা জানা গেছে আন্দোলনের সূচনা হিসেবে আগামী ছয়ই নভেম্বর ঢাকায় জনসভার ঘোষণা দেওয়া হয়েছে এই সমাবেশ থেকে সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া হতে পারে ঐক্য ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল বলেছেন সংলাপে সাত দফার কোনটি মানা হয়নি বরং নেতিবাচক করেছে সরকার দলীয় লোকজন আন্দোলন যাওয়া হবে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন সংলাপের ফলাফল কোঠায়। কোনো দাবি তারা মানবে না সংলাপ ব্যর্থ হওয়ার কারণ সংক্ষেপে ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির সিনিয়র এক নেতা জানান সাত দফার মধ্যে প্রধান দাবিগুলো হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সংসদ ভেঙে নির্বাচন এই তিন বিষয়ে সুরাহার কোন লক্ষণ দেখা যায়নি সংলাপে জানা গেছে সংলাপে ঐক্য ফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেন নির্বাচনকালীন সরকারের বিষয়টি সংবিধান সম্মত সুরাহার আহ্বান জানান নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার কথা বলেন তিনি সংবিধানের কথা বলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব নয় বলে ক্ষমতাসীনদের পক্ষ থেকে জানানো হয় ওয়ান ইলেভেনের প্রসঙ্গ টেনে দেশে নিরপেক্ষ কে তা জানতে সে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ক্ষমতাসীনদের পক্ষ থেকে এ সময় বিএনপি নেতা নেতারা উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলেন জবাবে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হয় সে সময়ের প্রেক্ষাপট ভিন্ন ছিল এখন এই ধরনের জনগণ আন্দোলন করত। প্রয়োজন হলে জনগণ আন্দোলন করবে পারলে আন্দোলন করেই এই দাবি আদায় করে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় ক্ষমতাসীনদের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির নেতারা দাবি তুললে জবাবে ক্ষমতাসীনরা জানায় এটি পুরোপুরি আদালতের বিষয় তবে নেতাকর্মীদের বিরুদ্ধে কারো গায়েবী রাজ মামলার বিষয়ে তদন্ত করে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয় বিএনপির সিনিয়র এই নেতা জানান ঐক্য ফ্রন্টের সাত দফার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি শুধু তার উপর আস্থা রাখার কথা বলেছেন নিরপেক্ষ সরকার সংসদ ভাঙ্গা ও খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কোনো ফয়সলা না হলে প্রধানমন্ত্রীর উপর কি জন্য আস্থা রাখতে হবে তা এখন বিএনপি নেতাকর্মীদের প্রশ্ন সংগত কারণে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে